আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করব সবাই ভালো আছেন আর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার জেলায় জেলায় ধেয়ে আসছে বজ্র সহ ভারী বৃষ্টি। আগামী শনিবার পর্যন্ত টানা মেঘ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ভয়াবহ বন্যা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার এই ঝড় বৃষ্টি হতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি বেড়েছে। টানা বর্ষণে দেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী জেলায় বন্যা দেখা দিয়েছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এই সপ্তাহের শেষ পর্যন্ত। তবে শনিবার থেকে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে 193 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে 34 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, নালতিবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, জামাল পুর, শেরপুর, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, বালিয়াকান্দি, ফরিদপুর, কাপাসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, হাজীগঞ্জ, রায়পুর, সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, চরফেশন, মিরহাজীগঞ্জ, পটুয়াখালী, কাউখালী, গোপানীপুর, খুলনা, বাগেরহাট, মংলা, সাতক্ষীরা, শ্যামনগর, নড়াইল, মাগুরা, খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, রাজস্থলী, সীতাকন, কক্সবাজার ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বন্যার পূর্বাভাস, গত কয়েকদিনে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন আরও 2 জন। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প বাদ খুলে দিয়েছে কর্তৃপক্ষ, এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। এছাড়া আগামী 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব অঞ্চল, ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরী এবং হালদা নদী পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে, ফলে এসব এলাকার নিম্ন অঞ্চল বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে লঘুচাপের প্রভাবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই পরিস্থিতি আগামী 27 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।